আপনারা দেখছেন টিএন বাংলা, সত্য খবর সবার আগে। প্রতিনিয়ত খবর আপডেট পেতে টিএন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বর্তমান সময়ে দেশজুড়ে এনআরসি বিরোধী যে প্রতিবাদ চলছে তারই রেশ এবারে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়োয়াতে দেখা গেল। গত সোমবার বিকালে হাড়োয়া ফেরিঘাট অটোস্ট্যান্ডে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় কয়েক হাজার মানুষের সমাগমে এক বিরাট এনআরসি প্রতিবাদ সভার আয়োজন হয়। এই সভায় উপস্থিত ছিলেন হাড়োয়া মীনাখা বিধানসভার চেয়ারম্যান শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন মীনাখার বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বৈরুল রহমান সহ একাধিক নেতৃবর্গ। এদিন প্রতিবাদ সভার শেষে হাড়োয়া মীনাখা বিধানসভার চেয়ারম্যান শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে মূলত কেন্দ্রীয় সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি এনআরসি সহ সেই নীতির বিরুদ্ধে প্লাস কিছু গদ্দার আমরা রাজ্যস্তরে দেখেছি, মুকুল রায়, সব্যসাচী দত্ত, অর্জুন সিং, বিশ্বজিৎ মণ্ডল এরা যেমন দলের সঙ্গে গদ্দারি করেছে তেমনি আমাদের হাড়োয়াতেও কিছু ছোটোখাটো গদ্দার তৈরি হয়েছে, যারা কিন্তু এই তৃণমূল দলটাকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করছে। তারা একটা ভ্রান্ত ইস্যু নিয়ে সেটা তারা বারবার পথবরোধ করার চেষ্টা করছে। সেটা কী হচ্ছে? গোবেড়িয়া লাট। গোবেড়িয়া লাট দেখা যাচ্ছে আমাদের শালিপুর, সোনাপুকুর, শঙ্করপুর এবং কুলটি অঞ্চলে টাকাটা ঠিকমতো বিলি হয় না। একজনের নেতৃত্বে সেটা হচ্ছে বকজুড়ি অঞ্চল। বকজুড়ি অঞ্চলের কৃষকরাই টাকাটা পায় না। আমরা এখানে দেখেছি যে কৃষক পাট্টাদার, যারা বামফ্রন্টের আমলে পাট্টা পেয়েছিল, আমরা যখন ক্ষমতায় আসি এমন কিছু গরিব মানুষ ছিল যারা বিরোধী দল করার অপরাধে তাদেরকে কিন্তু এই খাস জমি দেওয়া হয়নি। তো আমাদের দলে সেরকম কিছু গরিব মানুষ আছে, এই সমস্ত যে টাকা পয়সার উপরে যারা ভেড়ি করে সেই ভেড়ির মালিকরা যখন দেয়, আমরা কিছু কিছু এরকম গরিব মানুষকে সেই টাকা থেকেও কিছুটা অংশ পাইয়ে দিই। ফলে টাকা কিন্তু এখানে আমাদের বজলুর রহমান সভাপতি তার নেতৃত্বে কিন্তু সঠিকভাবে টাকাটা বিলি হয়। কুলটি অঞ্চলে সঠিকভাবে বিলি হয়, শালিপুর অঞ্চলে আমাদের সিরাজুল ভাই, তরিকুল ভাইরা রয়েছে তাদের নেতৃত্ব বিলি হয়, কিন্তু আমি বকজুড়ি অঞ্চল দেখছি সেখানকার কৃষকরা বঞ্চিত, সেখানকার আমরা এই পাট্টা দ্বারা ঠিক মতো টাকা পায় না। তবে আমরা যাতে এবার শক্তপোক্ত আমরা কমিটি তৈরি করেছি, মূল একদম আমাদের ব্লক নেতৃত্ব থাকবে এবং অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ভেরি মালিকরা যে টাকা দেবে, নির্ধারিত মূল্যে যে টাকাটা দেবে সেটা আমরা সঠিক পাট্টাদারকে পাইয়ে দেবো। পাট্টাদারদের পক্ষে আমরা আছি এবং সেই জন্যই আজকের এই মিটিং প্রচুর মানুষের সময় জমায়েত হয়েছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এই গদ্দারদের বিরুদ্ধেই। এখানে আমাদের হাড়োয়া ব্লকেও কিছু গদ্দার তৈরি হয়েছে আন্তর্জাতিক লেভেলের গদ্দারদের মতো। তো এই গদ্দারদের যে অবস্থা হয়েছে এখানেও কিন্তু ঠিক যারা এই এটা করতে চাইছে, যারা তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করতে চাইছে তাদের বিরুদ্ধেও কিন্তু ঠিক একই অবস্থা হবে। এখানে মানুষ তার উপযুক্ত জবাব দেবে।